আবার আপন আপন শক্তি হরণ হয়ে গিয়েছে, সবাই শিব নদীতে ছুটে ভেসে চলেছে, প্রভু রামচন্দ্র ভেসে চলেছে, সীতা দেবী আবার সীতা দেবী মনে মনে তো জেনে ফেলেছে, হনুমান এসে সীতা দেবীকে প্রণাম করে বলছে, ও গো মা আজ থেকে রামলীলা সাঙ্গ হল গো মা, গিয়েছে দেখো সে দেখো মা, প্রভু শুতে বেশি যাচ্ছে মনে হয়, ইহ লীলা সাঙ্গ হয়ে গিয়েছে। এবার সীতা দেবী বলছে, ওরে হনুমান তুই না তাহার ভক্ত, তুই তোর গুরুকে এই দেহ তরি দিয়ে তুই উদ্ধার করে আন, এই দেহ তরি তোর তরিতে আছে মাঝি ষোলজন, দশ জনে দশটি বইটা টানতেছে গুণটা নিতেছে ছয় জন। এবার হনুমান নিজে হনুমান দেহকে তরণী করে মনকে মাঝি বানিয়ে হনুমান শিব নদীতে গিয়ে প্রভু রামচন্দ্র যেখান দিয়ে বেশি চলেছে আর নৌকা নিয়ে ওইখানে নৌকা দাঁড় বেয়ে যাচ্ছে, প্রভু রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে মাঝি রে মাঝি রে আমায় পার করে নাও, আমায় একবার পার করো, নাও
বাজি রূপে আমাকে যে পারের করি দিতে হবে, পারের করি সারা যে এই ঘাটে আমি পার করি না। আবার প্রভু বলছে ওরে আমার হাতে নাই রে করি, আমার হাতে আমার হাতে নাই রে করি, আমার হাতে আ
যদি তরি থাকে, তুমি যদি পারের ঘাটের মাঝি হও, তাহলে তোমার তরিটা কোথায় আমাকে দেখাও। আজ এই আসরে যখন এসেছি, এই রামকৃষ্ণর তরিতে যখন উঠতে এসেছি, আমি যখন তরিতে এসেছি, এই রামকৃষ্ণের তরিতে যেন আমরা ভবসিন্ধু পাড়ি দিয়ে যাই। বলছে আমার তরি তুই দেখিতে যে চাস, আমার তরি তো এইভাবে দেখা যায় না রে, আমার যে এই চরণ তরি রয়েছে ওরে, আমি রাম রূপে এসেছি এই যে দেখ। আমরা বাড়ি গাড়ি টাকা পয়সার ধনে ধনী হতে চাই না,
যেই ধন আমাদের সাথে যাবে না, তাই সবাই চাই হস্ত করে তল বাজাবেন, বাজিয়ে বাজিয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের সেই গানটা করবেন। কোন গান? ওরে দিন তোর আনন্দে যাবে ফসলে গুরু নাম, আপনারা যারা যারা এই যে আমার দাদা দক্ষিণান্ত করেছেন, আমি দক্ষিণা বাবার যোগ্য নই বাবা, আমি কোনো কীর্তনিয়া নই, তবে আপনাদের চরণগুলি পাওয়ার জন্য আসি। যদি জন্ম জন্মান্তরে আবার এমনিভাবে যেন আপনাদের চরণে দাস হয়ে থাকতে পারি। মানুষ বলেছে যে দেবতাগণ যা কিছু গ্রহণ করে এই অগ্নির মাধ্যমে, আর আমার ভগবান বিষ্ণু রামচন্দ্র ঠাকুর কৃষ্ণ যাহা কিছু গ্রহণ করে কীর্তনিয়া বায়ের গায়ের পাঠক গুরুদেবের মাধ্যমে, আমি কোনো কীর্তনিয়া নই। তারপর আপনাদের চরণ ধরির কৃপায় যদি আমার কোনো পুণ্য হয়ে থাকে, আজকে যেই সকল ভক্তগণ যেই মনোবাঞ্ছা দিয়ে এই করেছেন দক্ষিণান্ত এবং এই গুরুরাঙ্গিনে এসেছেন, সকল ভক্তগণের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এবং এই টাকা আমিও কিনছি আপনাদের দেওয়া টাকা নিয়ে কিনছি দেবকাজে ব্যয় করতে চাই। এই দেবকাজকে কেন্দ্র করে যেন আপনাদের এই দেওয়া টাকা একদিন আপনাদের পারের করি হিসাবে চলে যায়।